হাই বাচ্চারা, তোমরা কেমন আছো? আজ আমরা আমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠের চুপ করে বসে ঘুম পাই চলো ঘুরে আসি এই গদ্যটি বা এই গল্পটি আমরা পড়ব, এবং এই গল্পটি থেকে কিছু শব্দ অর্থ, কিছু বিপরীত শব্দ, কিছু বাক্য গঠন, কিছু শূন্যস্থান পূরণ, আর কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শিখব। তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের ক্লাসের আমাদের ভিডিওর পর্ব 20। আজকের ক্লাস শুরু করার পূর্বে আমরা পূর্বের যে ক্লাস করেছি তার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে ক্লাসটি করে নিতে পারো। শুরু করছি আজকের ক্লাস। আমরা এখন চুপ করে বসে ঘুম পাই চলো ঘুরে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ থেকে এই গদ্যটি বা এই গল্পটি আমরা এখন মনোযোগ দিয়ে পড়ব। চুপ করে বসে ঘুম পাই চলো ঘুরে আসি ফুল তুলে আনি, আজ খুব শীত, কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে, ঘাস ভিজে পা ভিজে যায়, দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়। গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে, তাকে চুপি চুপি ডেকে আনি, ওকে নিয়ে যাব কুল বনে, কুল পেড়ে খাব, কুল গাছে টুনটুনি বাসা করে আছে, তাকে কিছু বলিনি। আজ বুধবার ছুটি, নুটু তাই খুব খুশি, সেও যাবে কুল বনে, কিছু মুড়ি নেব আর নুন, চড়ি ভাতি ঝুড়ি নিতে হবে, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব। উমা খুশি হবে, উষা খুশি হবে, বেলা হলো মাঠ ধুধু করে, থেকে থেকে হু হু হাওয়া বয়, দূরে ধুলো ওড়ে, চুনি মালি কুঁয়ো থেকে জল তোলে আর ঘুঘু ডাকে ঘুঘু। আমরা এই গল্পটি পড়লাম। এবার আমরা এই গল্প থেকে কিছু শব্দ অর্থ আমরা শিখে নেব। উনুন ধারে, এর মানে আমরা কি লিখব বা কি শিখব? আঁচের পাশে, উনুন ধারে আঁচের পাশে। উবু, উবু দিয়ে আমরা অর্থ লিখছি হাঁটু মুড়ি, উবু মানে হাঁটু মুড়ি। পোহাই, পোহাই মানে তাপ নেওয়া, পোহাই মানে তাপ নেওয়া। বাসা, বাসা মানে ঘর। খুশি, খুশি মানে আনন্দিত, খুশি মানে আনন্দিত। চড়ি ভাতি মানে বনভোজন। এবার আমরা কিছু বিপরীত শব্দ আমরা শিখব। চুপ, এই শব্দটির বিপরীত আমরা কি লিখব? কথা বলা। চুপ বিপরীত কি? কথা বলা। আজ বিপরীত কাল। শীত বিপরীত গ্রীষ্ম। ভিজে বিপরীত কি হবে? শুকনো। খুলে বিপরীত কি? বন্ধ করে। শুয়ে বিপরীত
বসে, খুশি, বিপরীত, দুঃখ, আমরা বিপরীত শব্দ শিখলাম। এবার আমরা কিছু বাক্য গঠন করা শিখব। শব্দ আছে চুপ, তোমরা তোমাদের মতন বাক্য গঠন করবে। এখানে উদাহরণস্বরূপ দেখানো হচ্ছে চুপ, ছেলেটি চুপ করে বসে আছে। আমরা চুপ দিয়ে, চুপ শব্দ দিয়ে বাক্য লিখলাম, ছেলেটি চুপ করে বসে আছে। হিম, এই শব্দ দিয়ে আমরা বাক্য লিখছি, শীতে সকালে হিম পড়ে, শীতের সকালে হিম পড়ে। শব্দ আছে গাই, গাই দিয়ে আমরা বাক্য লিখছি, রাখাল গান গায়, রাখাল গান গায়। বাসা, এই শব্দ দিয়ে আমরা বাক্য লিখছি, কুল গাছে টুনটুনি বাসা করে করেছে বা করে আছে, কুল গাছে টুনটুনি বাসা করেছে। খুশি দিয়ে আমরা বাক্য লিখছি, উৎসবে সকলে খুশি হয়। আমরা কিছু বাক্য গঠন করা দেখলাম এবং শিখলাম। এবার আমরা এই গদ্যটি যেটা পড়লাম বা এই গল্পটি পড়লাম, গল্প থেকে কিছু শূন্যস্থান পূরণ করব। এক নম্বর, চুপ করে বসে ড্যাশ হয়। আমরা এই ড্যাশে একটি শব্দ লিখে সম্পূর্ণ বাক্যটি গঠন করব। চুপ করে বসে ড্যাশ পাই, এখানে আমরা লিখছি ঘুম পাই। উত্তর কি হবে? ঘুম পাই, চুপ করে বসে ঘুম পাই। দুই নম্বর শূন্যস্থান, ড্যাশ পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে, ড্যাশ পাতা থেকে। আমরা উত্তরে কি লিখব? কচু পাতা থেকে, কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। তিন নম্বর শূন্যস্থান, দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে ড্যাশ পোহায়, দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে ড্যাশ পোহায়। এই ড্যাশে আমরা কি লিখব? আমরা লিখব আগুন পোহায়। চার নম্বরে দেখো, ড্যাশ গুনগুন গান গায়, ড্যাশ গুনগুন গান গায়। আমরা উত্তরে কি লিখব? দুঃখী বুড়ি, দুঃখী বুড়ি গুনগুন গান গায়। পাঁচ নম্বরে দেখো, ড্যাশ টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে, ড্যাশ টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে। আমরা উত্তরে লিখছি গুপি, গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে। ছয় নম্বরে দেখো, কুল গাছে ড্যাশ বাসা করে আছে, কুল গাছে ড্যাশ বাসা করে আছে। আমরা উত্তরে কি লিখবো? এখানে ড্যাশে টুনটুনি বাসা করে আছে, কুল গাছে টুনটুনি বাসা করে আছে। সাত নম্বর দেখো, ড্যাশ নিয়ে চড়ি ভাতি হবে, ড্যাশ নিয়ে চড়ি ভাতি হবে। আমরা উত্তরে লিখছি মুড়ি আর নুন এবং কুলও থাকবে, তাহলে মুড়ি আর নুন নিয়ে চড়ি ভাতি হবে। আট নম্বরে দেখো, কুল নিয়ে গেলে ড্যাশ ও ড্যাশ খুশি হবে, কুল নিয়ে গেলে ড্যাশ ও ড্যাশ খুশি হবে। তাহলে আমরা প্রথম ড্যাশে লিখব উমা, ও সরি এখানে উমা হয়নি, উমা। আর দু নম্বরে আমরা এখানে ড্যাশে লিখব উষা, উমা আর উষা খুশি হবে। বেলা হলে মাঠ ড্যাশ করে, বেলা হলে মাঠ ড্যাশ করে। এই ড্যাশে আমরা লিখব ধু ধু করে, বেলা হলে মাঠ কি করে? ধু ধু করে। দশ নম্বরে দেখো, ড্যাশ কুয়ো থেকে জল তোলে, ড্যাশ কুয়ো থেকে জল তোলে। তাহলে আমরা উত্তরে লিখব চুনি মালি কুয়ো থেকে জল তোলে। আমরা শূন্যস্থান পূরণ শিখলাম। এবার আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শিখব। এক নম্বরে দেখো, প্রশ্ন আছে চুপ করে বসে থাকলে কি পায়।
আমরা উত্তরে কি লিখব? চুপ করে বসে থাকলে ঘুম পাবে। দুই নম্বর প্রশ্ন, কি থেকে টুপ টুপ করে হিম পড়ে? আমরা উত্তরে কি লিখব? আমরা উত্তরে লিখব, কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। তিন নম্বর প্রশ্ন, দেখো, কে উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায়? আমরা উত্তরে লিখব, দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায়। দেখো চার নম্বর প্রশ্ন, দেখো, কে গুন গুন করে গান গায়? আমরা উত্তরে লিখছি, দুঃখী বুড়ি গুনগুন করে গান গায়। পাঁচ নম্বর প্রশ্ন, কে খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে? কে খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে? আমরা উত্তরে লিখব, গুপি টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে। ছ নম্বর প্রশ্ন, কাকে কুল বনে নিয়ে যাবে? উত্তরে আমরা লিখব, গুপিকে কুল বনে নিয়ে যাবে। সাত নম্বর প্রশ্ন, দেখো, কুল গাছে কে বাসা করে আছে? উত্তরে আমরা জানি, কুল গাছে টুনটুনি বাসা করে আছে। আট নম্বর প্রশ্ন, কি কি নিয়ে চড়ি ভাতি হবে? উত্তরে আমরা লিখব, কিছু মুড়ি আর নুন নিয়ে চড়ি ভাতি হবে। নয় নম্বর প্রশ্ন, বাড়িতে কুল নিয়ে গেলে কে কে খুশি হবে? আমরা উত্তরে বলছি, বাড়িতে কুল নিয়ে গেলে উমা ও উষা খুশি হবে। দশ নম্বর প্রশ্ন, কে কুয়ো থেকে জল তোলে? আমরা উত্তরে লিখছি, চুনি মালি কুয়ো থেকে জল তোলে। আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শিখলাম। আমরা এই পর্বে সম্পূর্ণ গল্পটি পড়লাম এবং সেই গল্প থেকে কিছু শব্দ অর্থ, কিছু বিপরীত শব্দ, কিছু বাক্য গঠন, কিছু শূন্যস্থান পূরণ এবং কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করলাম। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ক্লাসে আমরা পিডিএফ আকারে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। আজকের জন্য ক্লাস এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, ধন্যবাদ।